आज के तुम्हारे कयेकजनेर अनुरोधे उच्च माध्यमिकेर कयेकटी प्रब्लेम एवं तार सल्यूशन आमी करे दिच्छी। तुम्हरा सल्यूशनगुलो एकटु भालो करे निजेरा करबे, जदि कोथाओ तोमादेर बुझते असुविधे हय ताहले आमाके टेलिफोन करबे अथवा जानाबे। प्रथमे इलेक्ट्रोस्टैटिक्सेर तीनटे प्रब्लेमगुलो आमी लिखे दिएछि, तबु बोली एकटी सुषम तड़िद क्षेत्रेर मध्ये एकटी परिवाही राखा आछे जार अर्धेकटा पजिटिव तड़िते आहित एवं बाकी अर्धेकटा नेगेटिव तड़िते आहित। जदि ओई परिवाहीटाके 30 डिग्री कोणे घूरिए देवा हय, ना थीटा डिग्री कोणे घूरिए देवा हय, तबे ओई परिवाहीटा सरल दोल गतिते गतिशील थाकबे एवं सेई गतिर दोलनकाल तोमाके निर्णय करते बला हयेछे। ता आमरा डाइपोल पड़ेछि, द्विमेरु पड़ेछि, द्विमेरुके कोनो तड़िद क्षेत्रेर मध्ये सामान्य घूरिए दिले सेटा सरल दोल गतिते गतिशील थाके, एटा तोमरा जानो। ठीक सेरकमई प्रब्लेम एखाने द्विमेरुर जायगाय एकटा परिवाही दिए देवा हयेछे जार अर्धेकटा पजिटिव तड़िद एबं अर्धेकटा नेगेटिव तड़िद। तार प्रथमे आमादेर काज हबे जे डाइपोलटार परिवर्ते जे परिवाही देवा हयेछे तार उपर जे क्रियाशील टर्क, से क्रियाशील टर्कटा आमाके बार करते हबे। ता एखाने टर्कटा बार करब किभाबे, ना आमरा ओई परिवाहीर मध्यबिंदुर सापेक्षे दैर्घ्य बराबर उभय दिके एक्स दूरत्वे दुटी क्षुद्र क्षुद्र डिएक्स अंश धरे नेওয়া হলো। হ্যাঁ, তাহলে প্রতিটি ডিএক্স অংশের আধানের পরিমাণ পেয়ে যাব, একটা হবে ধনাত্মক দিকে এবং আরেকটি হবে ঋণাত্মক দিকে। তো প্রথম কাজ হবে এই আধানের পরিমাণটা বার করা। তারপর এই আধানের পরিমাণ বার করার ফলে ওই ছোট ছোট তড়িৎ এলিমেন্টের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য কার্যকরী বলের মান বার করব এবং তারপর তাদের উপর ক্রিয়াশীল টর্কের মান বার করব। আমরা জানি টর্ক ইকুয়াল টু ডিটাও, টর্ক ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে ফোর্সের মান আমরা বার করেছি, হ্যাঁ এখানে ফোর্সের মান বেরিয়েছে ল্যামডা ইনটু ডিএক্স ইনটু ই ভেক্টর, এটা হলো ফোর্স। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখো দুটো এলিমেন্টের মধ্যে দূরত্ব হচ্ছে 2x, আর থিটা কোণে ঘোরানো হয়েছে 2x সাইন থিটা। এটা হলো এলিমেন্ট দুটোর উপর প্রযুক্ত টর্ক, ঠিক আছে। এবং এর সাথে সাথে একটা আমরা ঋণাত্মক চিহ্ন রেখেছি, কারণ আমি যেদিকে ঘুরিয়ে দেব টর্কটার উল্টো দিকে কাজ করবে। টর্ক ইজ এফেক্টিভ ইন অপোজিট ডিরেকশন অফ মোশন। তার এবারে দুটো এলিমেন্টের জন্য টর্ক বেরিয়েছে, এবারে আমার টোটাল পরিবাহীটার জন্য টর্ক বার করতে পারবো কী করে? ইন্টিগ্রেট করে। দেখো ইন্টিগ্রেট করবো কত থেকে, না মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরছি, তার মধ্যবিন্দু থেকে প্রান্ত পর্যন্ত, তাহলে কত হবে? যদি মোট দৈর্ঘ্য এল হয় তাহলে 0 থেকে L/2, ঠিক আছে। হ্যাঁ, আমরা এবারে মোট টর্কের মানটা বার করলাম। দেখো আমি ইন্টিগ্রেট করে দিয়েছি। আমরা জানি যে টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে এবারে আমি নিশ্চয়ই লিখতে পারবো যে আই এর জায়গায় লিখব L² / 12, এটার মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু আলফা ইকুয়াল টু টোটাল টর্কের মান যেটা বেরিয়েছে সেই টোটাল টর্কের মানটা বসালাম। এবং যেহেতু থিটা খুব ছোট, এখানে থিটা ভেরি ভেরি স্মল, তাই সাইন থিটার জায়গায় থিটাই লিখতে পারি।
তাহলে সাইন থিটার জায়গায় আমরা থিটা লিখলাম, দেখো তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু বার করলাম, কৌণিক ত্বরণের ভ্যালু বেরোলো। লক্ষ্য করে দেখো কৌণিক ত্বরণের ভ্যালু যা বেরিয়েছে সেটা দেখো সেটা প্রপোর্শনাল মাইনাস থিটা, কৌণিক ত্বরণ প্রপোর্শনাল টু মাইনাস থিটা। তাহলে নিশ্চয়ই আমরা বলবো এটা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। তাহলে এবারে এই কৌণিক ত্বরণের ইকুয়াল মাইনাস থিটা লেখার পর দেখো তাহলে এই যে মোশন হলো তার ওমেগা স্কোয়ার কত হবে, না আমরা জানি আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু থিটা, তাহলে থিটাটা বাদ দিয়ে বাকি যে টার্মটা সেটা হলো ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ারের মান আমরা বার করতে পেরেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি টাইম পিরিয়ড বার করবো, টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা, ওমেগার মানটা বসিয়ে দাও, দেখো হ্যাঁ অবশ্যই খুব ভালো প্রবলেম। এবারে আসা যাক দু নম্বর প্রবলেম, দু নম্বর প্রবলেমে বলেছে দুটো পাতলা তড়িজাত প্লেট সমান্তরালভাবে রাখা আছে, তাদেরকে কিউ ওয়ান এবং কিউ টু আধান দেওয়া হয়েছে, আধানের মানগুলো বলে দিয়েছে, বলেছে তাহলে ওই যে প্লেটগুলো তাদের প্রান্ত রেখায় আধানের মান কত। আমরা জানি যে কোনো একটি পাতলা প্লেটকে চার্জ দিলে সেই প্লেটের জন্য কোনো বিন্দুতে, প্লেটের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ইন্টেনসিটি বা ইলেকট্রিক্যাল ফিল্ডের মান কত হয়, ইপসাইলন বাই সরি ইপসাইলন নয় সিগমা বাই টু ইপসাইলন জিরো, সিগমা বাই টু ইপসাইলন জিরো, যেখানে সিগমাটাকে আমরা কী বলি সারফেস ডেন্সিটি অফ চার্জ, চার্জ পার ইউনিট এরিয়া, আর ইপসাইলন জিরোটা হলো পারমিটিভিটি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি সিগমাটাকে তুলে দিই তাহলে কী লিখব, ইন্টেন্সিটি ইকুয়াল টু হবে কিউ বাই টু ইপসাইলন জিরো ইন্টু এরিয়া, দেখো কেউ, ঠিক আছে। এবং এটাও জানি যে ওই প্লেটের ওপরে স্থিত কোনো বিন্দুতে কোনো প্রাবল্য থাকে না, প্রাবল্যের মান হয় শূন্য। এবং আমি যে চার্জটা দিয়েছি সেই চার্জটা ওই প্লেটের দুই পার্শ্বতলের মধ্যে, পার্শ্বের যে তার মধ্যে ভাগ হয়ে যায়। ধরো আমি কিউ ওয়ান চার্জ দিয়েছি, তাহলে এ সারফেসে চার্জ থাকবে কিউ এ, তাহলে বি সারফেসে পরের সারফেসে চার্জ থাকলে কিউ ওয়ান মাইনাস কিউ এ। ঠিক একই রকমভাবে যে তলটাকে তুমি কিউ টু চার্জ দিয়েছ তার প্রথম সারফেসে থাকবে ধরো একটা কিউ সি, তাহলে দ্বিতীয় সারফেসে থাকবে কিউ টু মাইনাস কিউ সি। আমরা এইভাবে চার্জগুলোকে ভাগ করে নিলাম, দিয়ে এবারে ধরি প্রথম প্লেটের মধ্যবর্তী একটা বিন্দু এক্স, প্রথম প্লেটের উপস্থিত একটা বিন্দু হলো এক্স, তাহলে অবশ্যই এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য। তাহলে আমরা এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে আমরা বার করতে পারি এবং সেটা সমান শূন্য করে দিই। তড়িৎ প্রাবল্যের ফর্মুলা আমরা আগে দেখিয়েছি, তাহলে এইভাবে দেখো শূন্য করে আমি বার করতে পারি, দেখো বার করতে পারি কিউ এর মান, অর্থাৎ প্রথম তলের প্রথম সার্ফেসের যে মানটা হলো কিউ এ, সেই কিউ এর মানটা বার করতে পারি, কত হলো কিউ এ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু। তাহলে যেই কিউ কিউ এ পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি কিউ বি পেয়ে যাব, কিউ ওয়ান মাইনাস কিউ এ, বলো ঠিক আছে কোনো প্রবলেম নেই। অনুরূপে আমরা দ্বিতীয় তলের উপরে স্থিত একটা বিন্দু ধরি ওয়াই এবং সেই ওয়াই বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান বার করি এবং সেটাও হয়ে যাবে শূন্য, এবং সেইভাবে আমরা বার করব কিউ সি, ঠিক আছে। কিউ সি কত হবে, কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই টু, তাহলে কিউ সি পেলে নিশ্চয়ই আমি কিউ ডি বার করতে পারবো, কিউ টু মাইনাস কিউ সি। দেখো খুব ইন্টেলিজেন্ট প্রবলেম এবং খুব ভালো প্রবলেম, যদি প্রবলেমটা নিজে নিজে করতে পারো তাহলে খুব ভালো হয়, হ্যাঁ নিজে নিজে একবার করে করে নাও তাহলে দেখবে তোমাদের পক্ষে করাটা সুবিধে হয়ে যাবে। এইবারে
ইলেকট্রোস্ট্যাটিক্সের আরেকটা প্রবলেম, তৃতীয় প্রবলেম, এই প্রবলেমে বলছে তিনটে সমকেন্দ্রীয় বৃত্তকার খোলক, খোলক মানে কি হলোস্ফিয়ার, তাকে আমরা খোলক বলি, খোলক রয়েছে, তাদের ব্যাসার্ধ আর, টু আর এবং থ্রি আর, তাদের প্রথম এবং তৃতীয়টাকে প্লাস কিউ এবং প্লাস টু কিউ আধান দেওয়া হলো এবং দ্বিতীয়টাকে ভূসংলগ্ন করে দেওয়া হলো। তাহলে দ্বিতীয় এবং ভূসংলগ্ন করার পর দ্বিতীয় এবং তৃতীয় খোলকের মধ্যে, মানে খোলকের গায়ে আধান কত থাকবে? কি আমরা জানি কোনো একটি হলোস্ফিয়ারকে যদি চার্জ দেওয়া হয় সেই খোলকের বা সেই হলোস্ফিয়ারের পোটেনশিয়াল কত হয়, সেই ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু এখানে মধ্যবর্তী গোলকটাকে ভূসংলগ্ন করেছি তাই মধ্যবর্তী গোলকের পোটেনশিয়ালটা আমরা আগে বার করি, বার করে সেটাকে শূন্য করে দিই, শূন্য করে দিলে আমাদের সেই দ্বিতীয় স্ফিয়ারে কত চার্জ আছে ওরা পেয়ে যাব। এখন চার্জটা আসবে কোত্থেকে? দেখো, যখনই আমরা প্রথম এবং তৃতীয় গোলককে চার্জ দিয়েছি আমরা জানি আধান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে, সাথে সাথে প্রথম গোলক থেকে কিছু পরিমাণ চার্জ দ্বিতীয় গোলকে যাবে এবং অবশ্যই কিছু পরিমাণ চার্জ তৃতীয় গোলকে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে দ্বিতীয় গোলকে আধানের পরিমাণ হলো কিউ ড্যাশ এবং তাহলে তৃতীয় গোলকে আধানের পরিমাণ কত হবে? না, কিউ ড্যাশ তো হবেই প্লাস তার সঙ্গে টু কিউ রয়েছে, আগে থেকে রয়েছে। তাহলে এবারে দেখা যাক যে দ্বিতীয় গোলকের বিভব কত। দেখো, আমরা বার করেছি বিভবের পরিমাণ, বিভব কাকে, বিভবের মান কি করে বার করে? না, ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো আধানের বাই, আধান বাই তার ব্যাসার্ধ। দেখো, এখন দ্বিতীয় গোলক আধান হলো কিউ, কিউ ড্যাশ হলো তার চার্জ বাই টু আর, আর তৃতীয় গোলক টু কিউ বাই থ্রি আর। এটাকে তুমি শূন্য করে দাও তাহলে তুমি কিউ ড্যাশ পেয়ে যাচ্ছ, আর কিউ ড্যাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিউ সি অর্থাৎ তৃতীয় গোলকের আধান কত সেটা বার করতে পারছো। এটা একটু ইজি প্রবলেম কিন্তু ভালো প্রবলেম, অবশ্যই ভালো প্রবলেম। আমরা এরপরে আসি এটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেমে, কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম। আমাকে একটা সার্কিট দিয়ে দেওয়া হয়েছে, দেখো সেই সার্কিটে তুল্য রোধ কত বার করতে বলা হয়েছে। তা সার্কিটটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে হুইটস্টোন ব্রিজের মতো সার্কিটটা, আমরা জানি হুইটস্টোন ব্রিজের যে চারটা বাহু তার প্রথম দ্বিতীয় বাহুর রোধের অনুপাত তৃতীয় চতুর্থ বাহুর রোধের অনুপাতের সঙ্গে যদি সমান হয় তাহলে কর্ণ বরাবর যে বাহুটা আছে সেই বাহু দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তার এখানে লক্ষ্য করে দেখো, ওপরের দিকে 10 ওহম এবং 10 ওহমের অনুপাত নিচের 5 ওহম এবং 5 ওহমের অনুপাতের সাথে সমান, ফলে রেজিস্ট্যান্স বিও দেখো এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে যদি নিচের দিক থেকে ধরি 10 ওহম 10 ওহমের অনুপাত ওই মাঝখানের 5 ওহম 5 ওহমের অনুপাতের সঙ্গে সমান, তাই রোধ ওডির মধ্য দিয়ে, রেজিস্ট্যান্স ওডির মধ্য দিয়েও কোনো তড়িৎ প্রবাহিত হবে না। দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যদি ওই তড়িৎ প্রবাহ না হয় তা যদি ওগুলোকে তুলে দেওয়া হয় তাহলে দেখো, তাহলে আমরা যে সার্কিটটা পেলাম তার উপরের দিকে রয়েছে 10+10 20, মাঝখানে রয়েছে 5+5 10, নিচে 10+10 20 এবং তারা তিনটে দেখো সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে সেখান থেকে আমি তুল্য রোধের মান সহজে বার করতে পারবো। এই প্রবলেমটাকে তুমি এভাবেও করতে পারো, সিমেট্রিক্যাল পদ্ধতি। দেখো এই যে চতুর্ভুজ ABCD দেওয়া রয়েছে, রম্বাস দিয়ে দেওয়া রয়েছে, চতুর্ভুজ রম্বাস রয়েছে, তা দেখো এর BD বরাবর যদি সিমেট্রিক লাইন ধরি, BD বরাবর যদি সিমেট্রিক লাইন ধরা হয় তাহলে এই BD বরাবর কোনো রেজিস্ট্যান্স কার্যকরী হবে না। যদি তা না হয় তা লক্ষ্য করে দেখো, BD-র বাম দিকে 10 5 10 সমান্তরাল সমবায় যুক্ত, তুমি তাদের তুল্য রোধ বার করতে পারবে। ডান দিকেও দেখো 10 5 10 তারাও সমান্তরাল সমবায় যুক্ত,
তুমি তাদেরও তুল্য রোধ বার করতে পারবে। তাহলে এই দুটো তুল্য রোধকে জাস্ট সিম্পলি যোগ করে দিলে তুমি মোট তুল্য রোধ পেয়ে যাবে। তাহলে এভাবেও করা যেতে পারে, অঙ্কটা সিমেট্রিক্যাল পদ্ধতিতে প্রবলেমটা ইজি হতে পারে, এটা ইজি প্রবলেম। এবারে আসা যাক আরও একটা প্রবলেম, এটাও কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম, তবে এখানে কারেন্ট ইলেকট্রিসিটি এবং ক্যাপাসিট্যান্স মিলিয়ে প্রবলেমটা দেওয়া হয়েছে। আমাদের বার করতে বলেছে স্টেডি স্টেটে ক্যাপাসিটরের মধ্যে আধানের মান কত, এবং লক্ষ্য করে দেখো সার্কিটটা কিন্তু সুইচটা দেখো ওপেন রয়েছে, খোলা রয়েছে। তাহলে আমরা জানি যখন কোনো একটি ক্যাপাসিটারকে কোনো রেজিস্ট্যান্সযুক্ত বর্তনীর মধ্যে যুক্ত করা হয় তখন ক্যাপাসিটারটা খুব ধীরে ধীরে আহিত হতে শুরু করে, ফলে তখন ওই ক্যাপাসিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাই যখন আমি সুইচটা অন করব, অর্থাৎ টাইম টি ইকুয়াল টু জিরো, টাইম টি ইকুয়াল টু জিরো, তখন এই ক্যাপাসিটারের মধ্য দিয়ে সামান্য পরিমাণ হলেও তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে, এবং তাই আমরা বলতে পারি যে সেই সময়ে এই ক্যাপাসিটারটা শর্ট সার্কিট করতে হবে। দ্য অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো দ্য ক্যাপাসিটার উইল বি শর্ট সার্কিটেড, কি ঠিক আছে, অর্থাৎ সরাসরি একটা ক্যাপাসিটার তার দিয়ে যোগ করে দিতে হবে। তাই যদি করি তাহলে আমার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, দেখো আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছি অ্যাট টি ইকুয়াল টু জিরো, এবং তার ফলে দেখা গেল যে 4 ওহম এবং 6 এই দুটো রোধ সমান্তরালে যুক্ত হলো, হ্যাঁ, এবং সঙ্গে 2 ওহম সিরিজে যুক্ত হলো, ফলে আমি তুল্য রোধ বার করতে পেরেছি এবং প্রবাহ মাত্রা বার করতে পেরেছি, আই ইকুয়াল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এটা হলো টি ইকুয়াল টু জিরো সময়, এটা কিন্তু স্টেডি স্টেট নয়। এরপরে কিছুক্ষণ পর যখন ক্যাপাসিটারটা পুরোপুরি আহিত হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে চার্জ স্টোর হয়ে যাবে, তখন ওই পরিবাহী সরি ওই ধারকের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না, অবশ্যই ডাইরেক্ট কারেন্ট সমপ্রবাহ চলবে না। তাহলে সেটা কখন হবে, না বেশ কিছু সময় পর, যেটাকে আমরা বলি টি ইকুয়াল টু ইনফিনিটি। এবং টি ইকুয়াল টু ইনফিনিটি সময়ে অর্থাৎ স্টেডি স্টেট রিচ করলে, যেহেতু ক্যাপাসিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তেমন ধরতে পারি যে ক্যাপাসিটারটা ওপেন সার্কিট মানে খোলা রয়েছে, ক্যাপাসিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, একে বলা হয় ওপেন সার্কিট। তখন আমরা ওপেন সার্কিট, তখন সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, না ক্যাপাসিটারকে তুলে দিতে হবে, ক্যাপাসিটার সার্কিটের মধ্যে ক্যাপাসিটার থাকবে না, তখন তাই আমরা করেছি, এবং তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করেছি সার্কিটের এবং প্রবাহ মাত্রা বার করেছি আই ইকুয়াল টু ভি বাই আর করে, ব্যাস। এবং ক্যাপাসিটার যে বর্তনীতে লাগানো আছে সেই বর্তনীর দুটো প্রান্তে বিভব পার্থক্য কত সেটাও বার করেছি, ভি ইকুয়াল টু আই ইন্টু আর এই পদ্ধতিতে। এবং আমরা জানি যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, কারণ যখনই ক্যাপাসিটার সেখানে লাগাবো সেখানে ওই দুই প্রান্তের বিভব তার উপর কার্যকরী হবে। তাহলে সি আমাকে দেওয়া রয়েছে, ভি দিয়ে ভি তুমি বার করে নাও, আই ইন্টু আর করে গুণ করে দাও, কিউ ইকুয়াল টু সি ভি, দেখা যাবে যে তুমি আধানের পরিমাণ পেয়ে গেছো। এখানে বেরিয়েছে 3 মাইক্রোকুলম, যেহেতু মাইক্রো ফ্যারাড দেওয়া রয়েছে তাই মাইক্রোকুলম, ঠিক আছে। তাহলে আমরা এই প্রবলেমগুলো করলাম, অবশ্যই আরও কিছু প্রবলেম আছে, ভিডিওটা ছোট করার জন্য আমরা পরবর্তী ভিডিও